আজকে আমি একটা মাংসের কষা করে দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আজ আমি মাংস কষা করে দেখাচ্ছি, এর জন্য লাগছে আমার 300 গ্রাম মটন, আলু, পেঁয়াজ, রসুন একটু নিয়েছি, একটু পেঁয়াজ রসুন বাটা আছে, আদা বাটা, এটা হচ্ছে ফোড়নের জন্য 2 তেজপাতা, 3 লবঙ্গ, একটু দারচিনি, একটা টমেটো কাটা আছে, চিনি, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আপনার লাগছে লঙ্কার গুঁড়ো, আর লাগছে আপনার মিট মশলা, এই লাগবে। আর এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আলুটা আমি একটা সিটি দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি লঙ্কা দিয়ে কষে রেখে দিয়েছি। আর মাংসটা আধ ঘন্টার আগে আমরা নুন হলুদ সর্ষের তেল লঙ্কার গুঁড়ো এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2 তেজপাতা, 3 লবঙ্গ, 5 লবঙ্গ আর একটু দারচিনি, নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর একটা শেড বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন খেতে পার, পেঁয়াজগুলো রসুন খেতে পার, লবণ দিয়েছি, মটনের মধ্যে আলুর মধ্যে লবণ দেওয়া আছে, সেজন্য আমি অল্প করে এখন লবণ দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন বাটা আছে, এবার পেঁয়াজ বাটার রংটা একটু লাল লাল হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম মিট মশলা,
লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে এইভাবে কষে নিতে হবে। আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিই। এবার মটনটাকে দিয়ে দিলাম। আমার আগে থেকে মটনটা নুন হলুদ লঙ্কা একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর মাংসটা কষি, কষতে গেলে অল্প করে একটু চিনি দিলাম। এবার আমি একটু একটু গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর আমি একটু চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি এটা খুলব। আমার 10 মিনিট পর আবার ফিরে আসলাম, ঢাকনাটা খুললাম, খুলিয়ে মাংসটা এখন রেখেছি। আমি এবার এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে নুন হলুদ তেল দিয়ে একটুখানি কষে রেখে দিয়েছি। দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। হয়ে গেছে, আবার ঢাকাটা খুলে দিলাম। আপনারা গরম মশলা 2 মিনিট হলে দিতে পারে, আমি এখানে গরম মশলা ব্যবহার করলাম, অফ করে দিলাম। হয়ে গিয়েছে আলু মটনের কষা। এটা আপনারা নিজেরা রান্না করে দেখবেন, আপনারা পরস্পর পরস্পরকে শেয়ার করবেন।